বাংলাদেশকে পানি দিয়ে ডুবিয়ে মহাবিপদে পড়েছেন ভারত ক্ষেপে গেছেন সেনাপ্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং বাংলাদেশকে না জানিয়ে পানি ছেড়ে দেওয়ার কারণে দুই দেশের সম্পর্কের অবনতি হতে পারে বলে সতর্ক করেছেন অন্তত ভারত বলছে আমরা বন্যার পানি ছাড়ি নাই এটা অটোমেটিক চলে আসছে কুইলা গেছে এরা নাকি সেই যে পানির যে বাদগুলা এরা এটা ছাড়ে নাই এই পেশিবাদী শেখ হাসিনা বাংলাদেষ্ট থেকে বিদায় নেওয়ার পর থেকে বিভিন্ন ধরনের সরঞ্জাম তারা খুঁজতে চেয়েছে খুঁজেছে এবং এখনো অপহরণ করেছে

আজকে রাতের মধ্যে মধ্যে দুই পুরো বাংলাদেশে হতে পারে অথবা যে বন্যা বাংলাদেশ বর্তমান দেখছে গত চল্লিশ বছরেও এরকম বন্যা বাংলাদেশ দেখেনি এতদিন যে বাদ ভারত খুলেনি এখন কেন সে বাদ ভারত খুলে দিল তাহলে কি এখানে গভীর কোন ষড়যন্ত্র আছে তো দর্শক শ্রোতা বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ দর্শক শ্রোতা চলুন বিস্তারিত দেখে আসি আসসালামু আলাইকুম প্রথমে প্রিয় মাতৃভূমির জন্য সবার কাছে দোয়া চাচ্ছি সারা বাংলাদেশে বন্য পরিস্থিতি খুবই নাজুক অবস্থা ধারণ করেছে বিশেষ করে আমাদের কুমিল্লা গত ত্রিশ থেকে চল্লিশ বছরে এমন ভয়াবহ অবস্থা দেখেনি আমাদের যে গুমতি নদী আছে সেটা প্রায় টৈটুম্বুর একদম বেড়িবাদ যেটা আছে আপনারা জানেন যে কুমিল্লা মূল শহরের পাশে যে গুমতি নদীর বেড়িবাদগুলো ওগুলা প্রায় ছুঁই ছুঁই করছে পানি তো যাই হোক এই মুহূর্তে বাংলাদেশে যে ভারতের বন্যার পানি পাস করা হয়েছে সেই পাস করা নিয়ে সারা বাংলাদেশের যেই প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়াতে খুবই হাস্যকর একটা রিয়েকশন দিয়েছে ভারত এটা সম্ভবত কূটনৈতিক সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য কিন্তু সমস্যা হচ্ছে কি ভারত যে 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 এই মিথ্যাচার করে বা এরা এরা মিথ্যা কথা বলে সম্ভবত এটা বোঝে না যে বাঙালি এই জিনিসগুলো বোঝে তবে আমরা এখানে আরো একটা দাবি রাখতে চাই ভারতের এই কথার আগে যে আমরা প্রবাসীরা আমি সরকারের উদ্দেশ্যে বলবো আপনারা জাস্ট একটা উদ্যোগ নেন একটা উদ্যোগ নিলে এই প্রায় পনেরো দুই কোটি প্রবাসী আমরা যারা বিদেশে আছি ইনশাআল্লাহ আমাদের টাকা দিয়া আরেকটা এরকম তিস্তাবাদ ফারাক্কাবাদ বা কি বলা হয় যে ওভারপাসের যে পানির জন্য যে ব্যারেজ করা হয়েছে ওই একটা ব্যারেজ ভারতের সীমান্ত থেকে সীমান্ত থেকে আমাদের সীমান্তের মধ্যে নির্দিষ্ট একটা দূরত্বে আমরাও তৈরি করে ফেলেন প্রবাসীরা সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করবে এখন দেখেন বন্যার পানি নিয়ে ভারত সরকারের কাছে কৈফিয়ত জানতে চাওয়া হয়েছিল এখন যারা কি বলছে জানেন অনেকটা পলক ভাইয়ের স্টাইলে যে ইন্টারনেট অফ করে নিয়ে অফ হয়ে গেছে ভারত বলছে আমরা বন্যার পানি ছাড়ি নাই এটা অটোমেটিক চলে আসছে খুইলা গেছে এরা নাকি সেই যে পানির যে বাদগুলা এরা এটা ছাড়ে নাই এটা খুইলা পানি অবার ফেছে যাচ্ছে এই কথা কোনো পাগলে বিশ্বাস করে এটা যে কনস্ট্রাকশনাল সিস্টেম এটা কি পানি উপর দিয়ে ওভারফ্লো আসছে নাকি তারা এই যে বাদগুলো ছেড়ে দিচ্ছে সেখান দিয়ে পানি ওভারফ্লো হচ্ছে দেখেন ত্রিপুরাতে অরিজিনালি অবস্থা খারাপ কিন্তু আমরা বরাবরই বলছি যে বাংলাদেশের সাথে যেহেতু একটা কূটনৈতিক সম্পর্ক আছে বা আমরা প্রতিবেশী রাষ্ট্র সেই ক্ষেত্রে আমাদের মানুষগুলো তো ন্যূনতম সময় দিতে হবে যেন মানুষরা তাদের আহ মানে গরু বাছুর অবলয় প্রাণীগুলা বা ছোট শিশু বৃদ্ধ অনেক মানুষই ছিল যেগুলাতে এই মুহূর্তে ব্যাপক ক্ষয় হয়েছে তারা তো কিছুটা চাইলে নিরাপদ আশ্রয়ে যেতে পারত বাড়িঘরগুলো থেকে প্রয়োজনীয় মূল্যবান জিনিসপত্রগুলো নিতে পারত বা যে পরিমাণ ক্ষয়ক্ষতি শিকার হয়ে গেছে বাংলাদেশ এটা নিশ্চয়ই হতো না এখন ভারত সরকারের সমস্যা হচ্ছে কি সারা বাংলাদেশ থেকে এইবারের বন্যা নেওয়া ভারতের বিরুদ্ধে যে শক্ত অবস্থান নিয়েছে গণমাধ্যম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আন্তর্জাতিকভাবেও ভারতকে কিন্তু এটা একটা চাপ মোকাবেলা করতে হচ্ছে যে রাজনৈতিক প্রেক্ষাপটে যে সরকার পরিবর্তন ইস্যুতে ভারতের যে কিছু ভূমিকা সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল এরপর পরই উইদাউট এনি সিগন্যাল উইদাউট এনি ইনফরমেশন আচমকা এই বাদগুলা খুলে দেওয়া হলো আর এজ এ রেজাল্ট গত 30 40 বছরে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলা যে বন্যা দেখে নাই সেই বন্যা আজকে মোকাবেলা করতে হচ্ছে এতটা দ্রুততম সময়ের মধ্যে হয়ে গেছে যে মানুষের জীবন বিপন্ন আর পাশাপাশি গবাদি পশু পাখিগুলোর অবস্থা খুবই করুণ একটা দৃশ্য আজকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা দেখতে পেয়েছেন এখন ভারত সরকার তাদের কূটনৈতিক সম্পর্ক থেকে যে মিথ্যাচার করছে সেটা আমরা তীব্র নিন্দা জানাই তবে আমি মনে করি অনেক হয়েছে এবার কথায় না কাজে প্রমাণ দিতে হবে বিশেষ করে ভারতের সাথে এই যে ব্যারেজগুলা এই ব্যারেজগুলা নিয়ে একটা স্পষ্ট শক্তিশালী অবস্থান বাংলাদেশকে ক্রিয়েট করতে হবে আমাদের নানান সমস্যা আছে কিন্তু আমি বিশ্বাস করি আমরা যে প্রবাসীগুলো আছি জন পঞ্চাশ হাজার এক লাখ টাকা দশ হাজার বিশ হাজার টাকা করে দিলে এরকম দুই চারটা ফারাক্কাবাদ অথবা যে ব্যারেজগুলো আছে সেগুলো আমরা তৈরি করতে পারি সরকারের উচিত এখন এই ধরনের একটা প্রকল্প ইন ফিউচারের জন্য প্রস্তুতি নেওয়া তবে হ্যাঁ আমাদের যিনি পরিবেশ বিষয়ক উপদেষ্টা আছেন তিনি কিন্তু ভারতের এই ইস্যুতে একটা শক্ত অবস্থান নিতে যাচ্ছেন পরের ভিডিওতে আপনাদেরকে সেই তথ্যটা দিচ্ছি আবারও প্রিয় দেশের জন্য দোয়া চাচ্ছি আল্লাহ প্রিয় মাতৃভূমিকে রক্ষা করে আর আপনারা যারা আহ ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের যে মেইন ফোন অপারেটরগুলো আছেন নেটওয়ার্কিং টাওয়ার যেগুলো আছে মানে অপারেটরগুলো আছে তারা কিন্তু ফ্রি মিনিট ফ্রি ইন্টারনেট সেবা দিচ্ছেন পাশাপাশি বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর নাম্বার দেওয়া হয়েছে ফায়ার সার্ভিসের নাম্বার দেওয়া হয়েছে এগুলোর পাশাপাশি আরেকটু সচেতন যেটা আপনারা হবেন এই সকল সিচুয়েশনে কিছু মানুষ যখন প্রাণ বাঁচানোর জন্য বাড়িঘর ছেড়ে নিরাপদ দূরত্বে যায় আরেকটা চক্র আছে যারা চুরি ডাকাতেই আপনার এই মুহূর্তগুলোতে লুটপাট অনেক কিছুই কিন্তু ঘটে তবে যদি কাউকে এমন ঘটনা ধরা যায় তাকে বন্যার পানিতেই তারা সমান করে দেন এগুলো আর বাঁচা থাকার দরকার নাই পাশাপাশি নিজের সচেতন থাকুন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে প্রিয় মাতৃভূমিকে এই কঠিন পরিস্থিতি থেকে হেফাজত করে সেই দুয়ারে আজকে মতো বিদায় বাদ নাকি ষড়যন্ত্রের কারণে খুলে নাই এমনি এমনি খুলে গিয়েছে বন্যার পানির চাপে তাদের বাঁধের এই ঘেট খুলে গিয়ে আমার অঞ্চলে পানি আসা শুরু করেছে এটা নাকি এমনি হয়েছে কাদেরকে বুঝাচ্ছে কি কারণে বুঝাচ্ছে মিথ্যা কথা একটি সীমানা পর্যন্ত থাকা দরকার ভয়াবহ বন্যার মধ্যে পড়েছে বাংলাদেশের কয়েকটি অঞ্চল আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশের ফেনী কুমিল্লা নোয়াখালী সহ এর পার্শ্ববর্তী অঞ্চলগুলো এখন পানিতে প্লাবিত হয়েছে আপনারা জানেন মানুষ বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন হয় কিন্তু আজ নোয়াখালী ফেনি এই অঞ্চলের কুমিল্লার মানুষ তারা এখন আহ্বান জানাচ্ছেন আমাদের খাবারের প্রয়োজন নেই প্রয়োজন বেঁচে থাকার জন্য মাত্র একটি ডঙ্গা নৌকা কিংবা একটা স্পিড বোর্ড কিংবা আপনার হেলিকপ্টারের সাহায্যের প্রয়োজন মানুষ কতটা অসহায় হলে তার খাবারকে বাদ দিয়ে বাসস্থানকে বাদ দিয়ে শুধু বেঁচে থাকার জন্য একটু ডোঙ্গার জন্য আপনার কাছে আকুতি জানাচ্ছেন করছেন করছেন আপনার সাহায্য কামনা প্রিয় দেশবাসী বিনয় আপনারা জানেন এই বন্যাটি সম্পূর্ণরূপে আওয়ামী লীগের আরেকটি চক্রান্তের বন্যা আমি যদি আরেকটু স্পষ্ট করে বলতে পারি সেটা হচ্ছে এই ফেসিবাদী শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার পর থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তারা খুঁজতে চেয়েছে খুঁজেছে এবং এখনো অব্যাহত রেখেছে এই মহিলা বাংলাদেশ থেকে বিদায় ঠিকই নিয়েছে কিন্তু ভারতে ভারতে অবস্থান করে সেই যে কোনো মূল্যে ক্ষতি সাধনের জন্য এদেশের অর্থনীতিকে নষ্ট করার জন্য এদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য চক্রান্ত অব্যাহত রেখেছে তারই অংশবিশেষ হিসাবে আপনারা জানেন ভারত থেকে বাধ খুলে দেওয়ার কারণে সেখান থেকে পানিগুলো আমার এলাকায় প্রবেশ করছে কখন যখন আমার কোনো পানির প্রয়োজন নেই এই মুহূর্তে আমার উপরে এই পানিগুলো ছেড়ে দিয়ে আমার এই অঞ্চলের মানুষদেরকে ডুবিয়ে মারার একটি গভীরতম চকটান্তে লিপ্ত হয়েছে আপনারা জানেন যে ভারতীয় মিডিয়াগুলো ইতিমধ্যে বলাবলি শুরু করেছে তারা হাসাহাসি শুরু করেছে বাংলাদেশকে নিয়ে এবং বাংলাদেশের মানুষ যে পানিতে ডুবুডুবু করছে হাবুডুবু খাচ্ছে সে নিয়ে তারা অট্টহাসির খেলায় মেতে উঠেছে সেই অঞ্চলের মিডিয়াগুলো ইতিমধ্যে সেটা কিন্তু চরমভাবে ধিকৃত হয়েছে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ তার চরম ধিক্কার জানিয়েছে এবং আরো যে ঘটনাটি সাম্প্রতিক সময় ঘটেছে ওই দেশের সরকার বলছে যে বাঁধ তারা ষড়যন্ত্র করে খোলেন নাই এমনি এমনি খুলে গিয়েছে বাঁধ নাকি ষড়যন্ত্রের কারণে খোলে নাই এমনি এমনি খুলে গিয়েছে বন্যার পানির চাপে তাদের বাঁধের এই ঘেঁট খুলে গিয়ে আমার অঞ্চলে পানি আসা শুরু করেছে এটা নাকি এমনি হয়েছে কাদেরকে বুঝাচ্ছে কি কারণে বুঝাচ্ছে মিথ্যা কথা একটি সীমানা পর্যন্ত থাকা দরকার সেটা আজকে তাদের কাছে নেই মানবতা বলতে যতটুকু থাকা দরকার তা বিন্দু মাত্র তাদের নেই আপনি জানেন যে এই অঞ্চলে যদি অন্তত সাত দিন পাঁচ দিন আগেও ওয়ার্নিং দেওয়া হতো যে আপনারা এখান থেকে যেতেই হবে বাদের গেট আমরা খুলবো এবং আমাদের এখানে পানি এসেছে একদিন আগেও যদি মানুষ জানে দুদিন আগেও জানে তাহলেও কিন্তু মানুষগুলো কিছুটা হলেও পরিত্রাণ পাওয়ার সুযোগ পেত কিন্তু আজকে কি হয়েছে মানুষ ঘুমিয়ে পড়েছে ঘুমের মধ্যে দেখছে তার বসত বাড়ি ভিটা সব মানে কি বলে পানিতে সয়লাভ হয়ে গিয়েছে ভরপুর হয়ে গিয়েছে কেউ একতলা বিল্ডিং থেকে দোতলায় উঠছে দোতলা পর্যন্ত পানি উঠে গিয়েছে এখন মানুষ জীবনকে বাঁচানোর জন্য হাওতাশ করছে এমনকি আমরা জানি না যে আসলে কত মানুষ হতাহত হয়েছে নিহত হয়েছে মৃত্যুবরণ করেছে ভেসে গিয়েছে আমরা সঠিক তথ্য জানি না তবে নিউজ থেকে আপনারা হয়তো চারজন পাঁচজন তার মধ্যে গর্ভবতী মহিলা পর্যন্ত নিহত হয়েছেন এখানে আপনার কি বলে মৃত্যুবরণ করেছেন যেটা অত্যন্ত বেদনা আজকের শিশু বাচ্চাদেরকে আপনার কি বলে ভেলায় করে ভাসিয়ে দিচ্ছে বাবা মা অত্যন্ত বেদনা আমার এই সোনার বাংলাদেশকে আজ কারা এরকম কুচক্রি ষড়যন্ত্র করে ধ্বংস করে দিতে চায় আমাদের দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশের জনগণ দাবি তুলছে যে নতুন করে বাঁধ নির্মাণ করে ওদের বাঁধের চাইতে উচ্চতর বাঁধ নির্মাণ করে তারপরে পানি ওদের আটকাতে হবে ওরা পানি ছাড়বে আমার বাঁধে ওদের পানি আটকা পড়বে আবার আমার অঞ্চলের পানির প্রয়োজন না পড়লে আমরা পানি নিব না কিন্তু ওরা আমার উপরে পানি ছাড়লে এই বাঁধে আটকা পরে এই পানি ওদেরকেই প্লাবিত করবে আজকের এই দাবি কেন উঠছে একটি পার্শ্ববর্তী রেশ তার সাথে আমার সুসম্পর্ক থাকবে কিন্তু এরকম বৈষম্য তো কোনোদিন মেনে নেওয়া যায় না আজকের এই পানি উঠেছে এই পানি কিন্তু কোন হিন্দু মুসলমান দেখছে না এই পানি কিন্তু প্রত্যেকটি মানুষকে ক্ষতির মধ্যে নিমজ্জিত করেছে আজ মানুষ হাহাকার করছে সেখানে কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রিয় দেশবাসী প্রিয় সহযোদ্ধা ভাইরা বাংলাদেশের এখন একটি কঠিন ক্লান্তিকাল এই দেশ মাত্র কয়েকদিন আগে দশ বারো দিন আগে আপনার মুক্তিযুদ্ধ সংগঠিত করে ছাত্র এবং জনতা মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে স্বাধীন স্বাধীন করেছে এই বাংলাদেশের গত ষোলো বছরে আপনারা কথা বলতে কেউ কোনো ধরনের দাবি দেওয়া শেখ হাসিনার কাছে তুলতে পারেন নাই সবাইকে গুলি করে বিভিন্নভাবে ভাবে আপনাদেরকে ন্যাস্তাবুদ করে দেওয়া হয়েছে কিন্তু আজকে ষোলো বছর পরে স্বাধীন বাংলাদেশে আপনি আসছেন আপনাকে এখন দেশ গঠনে ঐক্যবদ্ধ হতে হবে প্রিয় সহযোদ্ধা যোদ্ধা ভাইরা আপনারা আপনাদের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখতে হবে আপনাদের সহযোগিতা ছাড়া বিনির্মাণ করা সম্ভব নয় এখন আপনাদেরকে আরো বেশি দাঁড়াতে হবে পাশে কারণ জনগণ এই যে একটি পরিবর্তন হয়েছে শেখ হাসিনা এই দেশের সকল টাকা পয়সা লোপাট করে খেয়েছে দুর্নীতি করে নিয়ে গিয়েছে এদেশে এখন আর কোনো কিছুই নেই এই দেশকে যদি পুনর্গঠন করতে হয় তাহলে আপনাকে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর পাশে দাঁড়াতে হবে প্রশাসনের পাশে দাঁড়াতে হবে সরকারের পাশে দাঁড়াতে হবে আজকের এই ডক্টর মোহাম্মদ ইনুসের পাশে আপনাকে দাঁড়াতে হবে প্রিয় ভাইরা আমার আমরা আর একটি বারো কান্নার আর্তনাদ শুনতে চাই না আমরা আর একটি বারো আমাদের এই দেশের মানুষের মৃত্যু দেখতে চাই না আমরা আর একটি বারো কোন মানুষ না খেয়ে থাকুক সেটা আর দেখতে চাই না আমরা চাই আমাদের প্রত্যেকটি নাগরিক প্রত্যেকটি মানুষ তারা সুন্দরভাবে জীবনযাপন করুক ভালোভাবে তারা বেঁচে থাকুক তারা তাদের জীবনকে সুন্দরভাবে আনন্দ উপভোগের মধ্যে কাটাক সেটাই আমরা প্রত্যাশা করি কিন্তু এক দল ইতিমধ্যেই ক্রিমিনালি শুরু করে দিয়েছে পিছনে পিছনে বান কাটা শুরু করেছে সেটা হচ্ছে এই আওয়ামী লীগ অতএব আপনাদেরকে আওয়ামী লীগের ব্যাপারে সতর্ক থাকতে হবে পার্শ্ববর্তী দেশের ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং আমরা যদি ঐক্যবদ্ধভাবে এত বড় বড় আন্দোলন করে সফল হতে পেরেছি আমরা আমাদের এই ভাইদেরকেও যদি রক্ষা করতে পারি তাহলেই প্রমাণ হবে যত ষড়যন্ত্র হোক না কেন বাংলার মানুষকে বিভাজন করার সুযোগ কেউ পাবে না বাংলার মানুষই মানুষদেরকে রক্ষা করবে আল্লাহ রহমতে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ অতএব আপনি আমি আমরা সবাই মিলে এখন আমাদের একটাই কাজ ঐক্যবদ্ধ আমাদের এই বন্ধুদের ভাইদের বোনদের মা বোনদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাই ফেনি নোয়াখালী কুমিল্লার এই অঞ্চলের মানুষ কিন্তু এরকম বন্যায় কোনোদিন পরে নাই তাদের পাশে আপনাকে দাঁড়াতে হবে একদম মানে একজন বড় লোক মানুষ সেখানে তার হয়তো ধন আছে কিন্তু আজকের পানির কারণে তার ধন সম্পদের কোনো কাজে আসছে না অতএব আপনার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু সাহায্য নিয়েও যদি আপনি এগিয়ে আসতে পারেন তাহলে আমাদের এই ভাইদের কল্যাণ হবে আমি বলছি এই মুহূর্তে আমাদের তাদের পাশে দাঁড়ানোর জন্য দরকার আমাদের স্পিড বোর্ড নৌকা কিংবা অন্য অন্য সরঞ্জাম যেটাতে আপনারা এক্সপার্ট তারা এই কাজটাতে যোগ দিবেন কিন্তু দলে দলে গিয়ে আপনি সেখানে মধ্যে যারা সে ধরনের যাওয়ার প্রয়োজন নেই যাওয়ার প্রয়োজন তাদের যারা সত্যিকার ভলান্টিয়ার এবং রেস্কিউ করতে পারবেন মানুষকে উদ্ধার করতে পারবেন তাদের মতো ব্যক্তিদের যাওয়া দরকার নৌকা টলার কিংবা অন্য আইটেম নিয়ে আর দু এক দিনের মধ্যে হাহাকার হয়তো শুরু হবে মানুষ খাদ্য অভাবে ভুগবে তাদের জন্য এখন থেকেই আমাদের প্রস্তুতি নিয়ে খাদ্যের আঞ্জাম দিতে হবে এবং টাকা পয়সা নিয়ে আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকুন সুস্থ থাকুন এই রইলো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ